ক্রমশ আপনাকে কোরআন পড়তে হবে। আমাদের মা বোনেরা অনেকেই আপনার বলে থাকে যে আপনার দুষ্ট জিনের উপদ্রব, বাড়ির মধ্যে দুষ্ট জিনের যে উপদ্রব, আমি ইউজুয়ালি আমি বলি, তারা যখনই বলে ঘরের মধ্যে জিনের উপদ্রব, জিনে অনেক আপনার বিরক্ত করে, তখন আমি মাঝে মাঝে বলি আমাদের নিকটাত্মীয় যারা আছে তাদেরকে, ঘরে কি কোরআন পড়া হয়? বলতেছে তা তো পড়া হয় না। আমি বললাম যেই ঘরের মধ্যে আপনার সুরাতুল বাকারা পাঠ করা হয় সেই ঘরের মধ্যে ইবলিশ শয়তান ঢুকতে পারে না। সুরাতুল বাকারা পাঠ করেন ঘরের মধ্যে, সকাল সন্ধ্যার জিকির আজকার করেন, দেখবেন ইবলিশ শয়তান এমনি পালাবে। যেখানে আল্লাহর জিকির করা হয়, যেখানে আল্লাহর কথা গুণগান পেশ করা হয়, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী কোনো ব্যক্তি চলবে, একজন মুমিন, ইবলিশ শয়তান তার থেকে বহু দূরে থাকবে। এই জন্য তো ওমর ইবনুল খাত্তাবের কথা আছে যে ওমর ইবনুল খাত্তাব যেই গলি দিয়ে যেতেন সেই গলি উল্টো গলি দিয়ে পালাইতেন আপনার ইবলিশ শয়তান। কেন? ইমান, তাকওয়া, আল্লাহ বিরুদ্ধ ইমান, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এই জন্যই আমরা বলি যে আমাদের অবস্থা হয়ে গেছে, এই জন্যই কবি আপনার দুঃখ করে বলেছেন দুর্গা নামের কাছাকাছি ওই দরগায় গিয়ে লুটাই শের, ওদের আছে রামনারায়ণ, মোদের আছে মানিক পীর, ওদের দুগ্ধ কলার সাথে মিশিয়া গেল মোদের ক্ষীর। এই হচ্ছে আজকে, আজকে হচ্ছে এই অবস্থা। হিন্দুরা যাচ্ছে দুর্গায়, আমরা যাচ্ছি দরগায়, এরা দুধ কলা দিচ্ছে, আমরা যাচ্ছি আপনার ক্ষীর দিয়ে। কবি কি এমনি লিখেছেন? আল্লাহ আকবার। এই জন্যই যারা ইসলাম নিয়ে রিসার্চ করবে তাদের লেখার মধ্যে অত্যন্ত